Good morning. I am Dr. Anita Ramesh. I am senior medical oncologist. Cancer সম্বন্ধে একটু বলার ছিল জানেন তো এটা হলো একটা খুব ভয়ের জিনিস সবাই খুব ভয় পায় মারাত্মক জিনিস অলসো বাট ক্যান্সারের কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন ক্যান্সার ছোঁয়াচে নয় খুব কম লোকেদের হেরিডিটারি শুধু 5%-এর ফ্যামিলিতে রান করে আর আরেকটা জিনিস হলো এই যে ক্যান্সার আছে এই ক্যান্সারটা হলো কিউরেবল ভালো হয়ে যায় ইট ইজ প্রিভেন্টেবল একে আমরা অনেক আর্লি স্টেজে ধরা পড়তে পারি কিউরেবল ইন দ্য সেন্স আপনি যদি স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রিতে আসেন এটা আমাদের পুরো ট্রিটমেন্ট করে একদম ভালো হয়ে যাবে কিন্তু যদি আপনি স্টেজ ফোর অ্যাডভান্স ক্যান্সার নিয়ে আসেন তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে বাট আমাদের এখন রিসার্চ দ্বারা আমরা অনেক দিন পেশেন্টের লাইফটা টেনে দিতে পারি অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে ক্যান্সারে সার্জারি হচ্ছে রোবটিক সার্জারি কিমোথেরাপি ইমিউনোথেরাপি আছে ওকে তার সাথে সাথে আমাদের রেডিয়েশন মেশিনও ভালো প্রোটন বিমস এসছে আইজিআরটি আইএমআরটি এসছে এছাড়াও রেডিওলজি এখন খুব ভালো খুব ভালোভাবে আমরা ক্যান্সার সেলটা ধরা পড়তে পারি আর সেটা আমরা বায়োপসি করতে পারি অ্যান্ড তার সাথে সাথে প্যাথোলজি মলিকুলার পুরো জেনেটিক এনভায়রনমেন্ট একটা ক্যান্সারের কী কী আছে তার মধ্যে জিনস কোনটা করলে ভালো নেক্সট ট্রিটমেন্ট কী পরিবর্তে কী হতে পারে আমরা সব কিছু বলতে পারি সো আসুন আমরা ক্যান্সারের জন্য ভয় করবেন না ট্রিটমেন্ট খুবই ভালো করে করা যেতে পারে ইটস বাট তাড়াতাড়ি আসুন ইটস কিউরেবল ইট ইস প্রিভেন্টেবল ইট ইস নট হেরিডিটারি অ্যান্ড উই হ্যাভ ডিফারেন্ট মেথডস অফ ট্রিটমেন্ট যাতে আপনার ভালো হয়ে যাবে